This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ জুড়ে কর্পোরেট সাম্প্রদায়িকতার যোগসাজশের প্রেক্ষাপটে এই রাজ্যের সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের উপর নজিরবিহীন আক্রমণ, বেলাগাম সন্ত্রাস, ভোটকর্মী সহ ভোটারদের উপর নির্যাতন, সর্বোপরি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে গণতন্ত্র নিধনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল 12ই জুলাই কমিটি। সোমবার কোচবিহার কর্মচারী ভবনে সংক্ষিপ্ত হল সভা, কোচবিহার শহরে ধিক্কার মিছিল এবং শহরের এ এল দাস চৌপতিতে বিক্ষোভ সভায় মিলিত হন কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারীরা। ভোট কর্মী রেবতী মোহন বিশ্বাসের মৃত্যুর উপযুক্ত ক্ষতিপূরণ এবং এই হত্যার সাথে যুক্ত দোষীদের শাস্তির দাবি ওঠে এদিনের এই কর্মসূচি থেকে। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এদিন বিক্ষোভ সভায় প্রজ্বলিত মোমবাতি হাতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারী বন্ধুরা অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে 12ই জুলাই কমিটি কোচবিহার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্মম অভিজ্ঞতা হয়েছে কর্মচারীদের, গণতন্ত্রকে নিধন করা হয়েছে, ভোটার ভোট কর্মী প্রার্থী সবার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এবং কারচুপি করে ছাপ্পা করে যে ফলাফল হয়েছে সমস্তটাই কালিমালিপ্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার সপক্ষে গণতন্ত্র নিধনের বিরুদ্ধে 12ই জুলাই কমিটির 58তম প্রতিষ্ঠা দিবস পালন করেছেন তারা। আমরা গোটা রাজ্যে শিক্ষক কর্মচারী শ্রমিকদের যুক্ত আন্দোলনের মঞ্চ 12ই জুলাই কমিটি, তার পক্ষ থেকে 12ই জুলাই কমিটির প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচি গোটা রাজ্যে আজকে আমরা করছি, কোচবিহারেও আমরা করছি। এই কর্মসূচি যখন আমরা করছি, সদ্য পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটা নির্মম নিদারুণ অভিজ্ঞতা হয়েছে, গণতন্ত্রকে নিধন করা হয়েছে, ভোটার ভোটকর্মী প্রার্থী সবার উপরে অমানসিক শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছে এবং কারচুপি করে ছাপ্পা করে যে ফলাফল হয়েছে সে সমস্তটা হচ্ছে কালিমালিপ্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার সপক্ষে গণতন্ত্র নিধনের বিরুদ্ধে আজকের মূল দিবসের যে কর্মসূচির যে অনুষ্ঠান তাকে আমরা পালন করছি এবং সেই সাথে আমরা এই কথাও বলছি যে মিডিয়া যেভাবে বাইনারি তৈরি করতে চাইছে, যেভাবে নন ইস্যুগুলোকে আলোচনার মধ্যে আনছে, কিন্তু ভারতবর্ষের শ্রমজীবী মানুষের জীবনে, রাজ্যের শ্রমজীবী মানুষের জীবনে যে রুটি রুজির সমস্যা, সেই সমস্যা তার সমাধানের জন্য, ভাতের জন্য, কাজের জন্য, উন্নত শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, হকের জন্য আমাদের লড়াই আগামী দিনে আরও তীব্রতর করার শপথ 12ই জুলাই কমিটির এই মূল অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবসে আমরা ঘোষণা করছি। 1966 সালে 12ই জুলাই কমিটির জন্ম। আমরা আমাদের আন্দোলনকে আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর করব, এই প্রত্যয় আমরা ঘোষণা করছি এবং